সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এই মুহূর্তের খবরে আপনাদের সঙ্গে রয়েছে আমি পুনম। রাজধানী মহারাজগঞ্জ বাজার এলাকায় এটিএম কাউন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শনিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। মৃত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন দেখে এই মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে এলাকা জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। আঠারোমোড়া এডিসি ভিলেজে কৃষ্ণমণি রিয়াংপাড়ায় আন্ত্রিকের থাপা। মৃত ২৮ বছরের যুবকের অসুস্থ যুবকের স্ত্রী এবং ৭ বছরের মেয়ে। ঘটনাকে ঘিরে গোটা আঠারোমোড়া জুড়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে কৈলা শহরের অঙ্গজয় রিয়াং কর্মসূত্রে তার শ্বশুর বাড়িতে থাকত। সেখানে আন্ত্রিকে আক্রান্ত হন তিনি, কিন্তু গ্রাম্য চিকিৎসা পরিষেবার কারণে অঙ্গজয়কে চিকিৎসা করাতে পারেনি তার পরিবারের লোকজন। গুরুতর অবস্থায় যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেখানে তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তার পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে আন্ত্রিকে মারা গেছেন তিনি। এরপর খোঁজ নিয়ে দেখা যায় তার স্ত্রী ক্ষীরাপতি রিয়াং এবং তার ৭ বছরের মেয়ে একইভাবে আন্ত্রিকে আক্রান্ত। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসকের নজরদারিতে রয়েছেন তারা। বহুকতেই মো বাসা প্রকাশ খাইমিয়া, তিনি আঠারোমোড়া কৃষ্ণমণি পারানি, তিনি মো বুকুক জংনি লগিসং খিও কবা অঙ্গুই, তিনি ব ইনফরমেশন খাইকা আসান নয়টার সময়, কিন্তু ও আসা কোনো সঠিক পদক্ষেপ না লিয়া, মো না লিয়া নে বাগিন তিনি বিনি লগিসং, তিনি জাল হারিকা আমানে বাগিন বেলায় দুঃখ বেলায় দুঃখ। এডিসি নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। এরই মধ্যে পাহাড়ি এলাকার জ্বলন্ত সমস্যা নিয়ে ফের রাস্তা অবরোধে নামলেন। ঘটনা মঙ্গিয়া কামির ৩৬ মাইল এলাকায়। জানা গেছে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ছিলেন এলাকার লোকজন। প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছিল না। অবশেষে শনিবার সকালে জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসলেন এলাকার লোকজন। তিন ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক। রঞ্জিত দাস বুঝু কতরা বসি বাই বুনাই দম কে দম কেহু কে আবার চিন্তাবুক আবার পালনি বস বস দম কে বুতলি নাকি নর দিয়ে বসুন বুনা তোমার রমনা রক খানা দাঁড়া রক বসুন দম কে রঞ্জিত দাস বুঝু কত চিয়া। বিলুনিয়ার পিয়ার পাড়ি থানাধীন কমলপুর এসপি স্কুলের পাকা বাড়ি নির্মাণের জন্য আনা চুরি যাওয়া রড উদ্ধার করতে সক্ষম হল স্থানীয় লোকজন। স্থানীয় বাম নেতা সুধীর সরকারের পুকুর থেকে রডগুলি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১০ মার্চ স্কুলের জন্য আনা রডগুলি চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল। ঠিকাদারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। বাম নেতার পুকুর থেকে রডগুলি উদ্ধারের ঘটনায় চুরিকাণ্ডের পেছনে ওই নেতার হাত রয়েছে বলে দাবি স্থানীয় জনগণের। গত ১০ তারিখ রাত্রে আমার এই ইন্দ্রানগর পঞ্চায়েত অন্তর্গত কমলপুর এসবি স্কুলে কাজ করতেছি, বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং কাজ মোটামুটি প্রায় শেষের পথে, এবং ওই অবশিষ্ট মাল ছিল, গোডাউনের মাল ছিল, গোডাউনের মধ্যে মালটা যাচ্ছিলাম, কিছু রডটা ছিল ১০-১৫ মাদের মতো রড ছিল এবং সিমেন্ট ছিল, সিমেন্টও রাত্রে এবং তালা ভাঙা ছিল সবগুলি রড নিয়ে গেছে। এবং আজকে আমি যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি তখন প্রাক্তন সুধীর মেম্বার সিপিএমের প্রাক্তন সুধীর মেম্বার পুকুরে পাওয়া গেছে এবং তার বাড়ি এবং পুকুর সাথে
এবং প্রশাসনের আইসে দেখছে এবং সবকিছু প্রশাসনের দেখছে এবং প্রশাসনের দ্বারস্থ হইতেছে আমি এবং প্রশাসন কি করবে এটা প্রশাসনের গ্রন্থের দেশ প্রশাসন প্রশাসনের উপর আমি পুরো দায়িত্ব অনেকগুলি টাকা লস করেছি। সময় এখন ছোট বিরতির সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি শক্তি রূপে না সংস্থিতা। নারী দিবসে শ্রদ্ধার্ঘ ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহানিও কে বীজ এক নয় কাহানি কি শুরুয়াত, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृहकोण एक स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए हृदय जोड़ानो अनुभवे। ड्रॉइंग रूम बेडरूम किचन डाइनिंग बाथरूम सबेते भालोबाशार रूपाल दारुण अनुभव। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মসৃণ হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera। Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe। ei tank tir oporer aborun ti bishesh multi layer dara toiri ja virus bacteria theke jol ke shorboda porishkar porichhanno ebong bishuddho rakhe। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা
অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়ার ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোর্স ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বাসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে আগরতলা। তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি তিন বছরের মধ্যেই পূরণ হয়েছে, দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি। তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তিন বছরের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর কাজ হয়েছে এবং তিন বছরের মধ্যেই সেই মডেল রাজ্যের উদাহরণ রাজ্যের মানুষের কাছে তুলে ধরা হয়েছে। দুবছর এখনো বোনাস রয়েছে, এই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলা টাউন হলে রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী। সরকার 5 বছরের জবাব দেয়, তার আগে তো আসবেই না, তার আগে জনতার সামনে জবাব দেই না। 5 বছরের আগে কেন জবাব দেবো? আমি 5 বছর সময় পেয়েছি, ত্রিপুরাতে ব্যতিক্রম হয়েছে আর তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন। এমনিতে নয়, যে কোনো সরকার 5 বছরের জন্য হয়, 5 ইয়ার্স, তখন সরকার জবাব দেয়। সরকারের মুখিয়া মুখ্যমন্ত্রী সে পাবলিকেশনে বলবে আমি এটা বলেছি এটা করেছি। আজকে 2 বছরের সরকার বোনাস রেখে দিয়েছে, 3 বছরের জনতার সামনে পেশ করেছে যে মডেল সে 3 বছরে দেব, তো মডেল স্টেটের 3 বছরের উদাহরণ পেশ করেছি উইথ ফাউন্ডেশন। 2 বছর তো বোনাস রয়েছে আমার কাছে, এই সরকারের কাছে, মোদীর কাছে। বন্ধুরা, 3 বছরের মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছে, তার মন্ত্রী পরিষদ বসে গেছে, পুরো মডেল স্টেটের সম্পূর্ণ ফাউন্ডেশন তুলে ধরেছি, হাওয়াতে নয় বাস্তবে। এদিন নাম না করে রাজ্যের বিগত বাম সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তখন আমি যখন বলি যে যারা অপোজিশনে আছে এখন এরা বোঝে না, তাদের আবার ইয়ে হয় কি বলে এটাকে, ইগো প্রবলেম। আমরা 25 বছর চালিয়েছি, আমরা বুঝি না, হে বুঝে ঘুরতে এসি। তোমরা কি কি বুঝছো আর কি কি করছো এটি যদি হিসাব দেই চেহারা ধ্যানের সুযোগ পাইতে না মানুষের সামনে। একটা সংস্কৃতি একটা দলের বাইরে চিন্তাই ছিল না। বন্ধুরা, আজকে যারা অপোজিশন আছে এরাও ভিজন ডকুমেন্টস ভুলে না, ডেইলি বলবে ভিজন ডকুমেন্টস ভিজন ডকুমেন্টস, কিন্তু তার আগেও তো ওনারা ম্যানিফেস্টো তৈরি করতো, কোথায় রেখেছে, কোন সিন্ধুকে আছে, কাউর খেয়াল আছে? তখনও তো অপোজিশন ছিল, কেউ জিজ্ঞাসা করতো তাতে ম্যানিফেস্টো কি হতো? আমি পড়েছি ম্যানিফেস্টো, ম্যানিফেস্টোর মধ্যে লেখা থাকতো কেন্দ্র সরকারকে বকাবকি করেছে। আমার তাজ্জব লেগেছে, ম্যানিফেস্টো তৈরি করেছে কেন্দ্র সরকারকে দিছে না, কেন্দ্র সরকারকে বকাবকি করছে, এরা এটা দেনি ওরা ওটাই দেনি, আরে ভাই এটা ম্যানিফেস্টো কিভাবে হবে, ম্যানিফেস্টো কিভাবে হবে? ম্যানিফেস্টো তো আমার আপনি কি করবেন সেটা থাকবে, আর তারপরে এমন ম্যানিফেস্টো তৈরি করেছে। আমি 2018 যখন আমাদের ম্যানিফেস্টো তৈরি করব বসেছি সবাইকে নিয়ে টিম হচ্ছে, তো তাদের ম্যানিফেস্টোগুলি এনেছি, দেখাও তো তাদের পূরণ কি আছে, কি লেখা তার মধ্যে ম্যানিফেস্টোর মধ্যে, যে আমরা এই স্কিম করেছি কেন্দ্র এটা দেয়নি তার জন্য এটা করতে পারিনি। আমরা কি করব? নেই, তার জন্য ত্রিপুরার মানুষ
সেই ম্যানিফেস্টোকে জিজ্ঞাসা করে না, সাংবাদিকরাও প্রশ্ন করে না। এদিন আগরতলার টাউন হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে পাঁচটি কর্মসূচির উদ্বোধন করেন সেগুলি হল মুখ্যমন্ত্রী মিশন দৃষ্টি, আগরতলা পুর নিগম এলাকায় প্রতিটি ওয়ার্ডে সাবসেন্টার স্থাপন, আশা কর্মীদের স্মার্টফোন প্রদান, এএনএম কর্মীদের অনমোল ট্যাবলেট প্রদান এবং কিশোরী সুচিতা অভিযানের সূচনা। সেই সাথে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 11টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে কায়াকল্প পুরস্কার, সর্বোচ্চ আয়ুষ্মান কার্ড প্রদানকারীর নিরিখে 9টি হাসপাতালকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ নিয়মিতকরণ বন্ধ, নিয়োগের দায়িত্ব এজেন্সিগুলিকে দেওয়া হচ্ছে বলে যে সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর। এ নিয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে দপ্তরের তরফে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরগুলিতে নিয়োগের দায়িত্ব এজেন্সিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে সংবাদ কয়েকদিন ধরে বিভিন্ন প্রভাতী দৈনিকে প্রকাশিত হয়েছে তা ত্রিপুরা সরকারের কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের নজরে এসেছে। দপ্তর থেকে এ ব্যাপারে একটি স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেছে বিভিন্ন প্রকল্পের আওতায় অথবা সাফাই কর্মী, ঝাড়ুদার, নিরাপত্তা কর্মী ইত্যাদি নন টেকনিক্যাল পদে যদি কোনো দপ্তর আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ করতে ইচ্ছুক থাকে তাহলে কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে তা করা যেতে পারে। সংশ্লিষ্ট দপ্তর সমস্ত নিয়মনীতি অনুসরণ করে নিযুক্তির জন্য এই শ্রেণীর পদ চিহ্নিত করতে পারবে। স্পষ্টীকরণেও বলা হয়েছে রাজ্য সরকার ফিডার শ্রেণীর কিংবা নিয়মিত পদে নিযুক্তির জন্য আউটসোর্স করার সিদ্ধান্ত নেয়নি। এছাড়া স্মারকলিপির ৬ নম্বর ক্লজে উল্লেখিত এজেন্সি বলতে ইএসআইসি ক্ষেত্রে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, ইপিএফ এর ক্ষেত্রে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবং জিএসটির ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল ইত্যাদি সরকারি এজেন্সিগুলিকে বোঝানো হয়েছে। সংবাদে বিভ্রান্তিকর এবং সত্য তথ্য তুলে ধরা হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা আর এই ঘটনায় এখনো বহাল তবিয়তে অভিযুক্ত। বিশালগড় মহিলা থানায় মামলা হলে এখনো পর্যন্ত অভিযুক্ত জহরলাল সরকার পুলিশের হাতের নাগালের বাইরে। ঘটনায় নির্যাতিতার পরিবার সহ লিম্বতলী পঞ্চায়েত ও আশপাশ এলাকার লোকজনদের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এ ঘটনায় বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলী পঞ্চায়েতে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের নাম জহরলাল সরকার, বয়স ৫৫ বছর। ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিশালগড় মহিলা থানার পুলিশ এবং নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে এই সময় নাবালিকার মা রেগার কাজে বাড়ির বাইরে ছিলেন, অন্যদিকে বাবা আগরতলায় দিনমজুরের কাজে বেরিয়েছিলেন। অভিযুক্ত জহরলাল সরকার পান খাবার ওছিলায় বাড়িতে ঢুকে এবং পেছন থেকে নাবালিকাকে জাপটে ধরে। নাবালিকার চিৎকারে আশপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসে। এরপর অভিযুক্ত জহরলাল সরকার পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে নাবালিকার মা বাড়িতে আসেন এবং পরে ঘটনাটি বিশালগড় মহিলা থানার গোচরে নিয়ে যান। আমি বাড়িতে আইসি পরে রাখার কামে তো ৭টার সময়, ১৬ ৭টার সময় গেছি, ৭টার সময় আইসি আইসি পরে আমার মায়া করতেছে কো মা জলাল দাজানে আইসের আমার ফান চাইছে, ফান চাইছে পরে আমার ফ্যাশন তো চাইপা ধরছে ধরছে পরে আমি সুইচটা ধরে আসিলাম তো বাইরে এসে গেছে। তারপরে ওই আমার বাড়ির পাশে এলাকাটার নাম কি? লেম্বুতলি। বয়স কি মনে হবে? ৫০ থানা মামলা করছেন? করছেন, কালকা গেমনে তারা ইয়া করছে, করতে পুলিশ এসে পুলিশে তার ফুলারে ধরে নিছে, তারে পাইছে না। নির্যাতিতা সহ তার পরিবারের লোকজন জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে। জানা গেছে ঘটনার পর থেকে এলাকা ছেড়েছে অভিযুক্ত জহরলাল সরকার। এ ঘটনায় এলাকার লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা। ট্যাঙ্ক মানি
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুদ্ধম নগরে। বালাজি প্রোডাক্ট, এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শক্তি রূপেণ সংস্থিতা নারী দিবসে শ্রদ্ধার্ঘ ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবইতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিফ, সিন্স 1985। আধুনিক পুজোসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। স্বাগত বিরতির পর এখন দিনের প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতা শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল খাদ্যপণ্যের অত্যাধিক দামের জের আবারও ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি। একটু ডিটেলসে পড়ছি। 5 রাজ্যে ভোটের প্রাকালে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মাত্রা ছাড়ার দাম বাড়ার পর এবার মুদ্রাস্ফীতির হার আবার ঊর্ধ্বগামী। সোমবার খুচরো মূল্য সূচক প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ। সেখানে দেখা গেছে ফেব্রুয়ারি মাসে মুদ্রাস্ফীতির হার 5.03% হয়েছে। এই সূচকের হার জানুয়ারি মাসে ছিল 4%-এর সামান্য বেশি। জানা যাচ্ছে প্রধানত খাদ্য সংক্রান্ত মূল্য বৃদ্ধির কারণে এই মূল্য বৃদ্ধির হার বেড়ে গিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্বিগ্ন, কারণ নভেম্বর মাসের পর থেকে দেখা যাচ্ছিল মুদ্রাস্ফীতির হার ক্রমহ্রাসমান। ডিসেম্বর মাসে সেই হার আরও কমে গেছে, সে কারণে স্বস্তি পেয়েছিল অর্থ মন্ত্রক। কারণ 2020 সালের এপ্রিল মাসে একদিকে যেমন লকডাউনের সূত্রপাত হওয়ার পর অর্থনীতি বিপুল ধাক্কা খেতে শুরু হয়, তেমনি আবার মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকে। লাগাতার মূল্য বৃদ্ধির হার ছিল 6%-এর বেশি, একটার সময় 7% ছাড়িয়ে যায়। আর ঠিক সেই কারণে রিজার্ভ ব্যাংক একের পর এক মানিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট কমাতে পারেনি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল স্থানীয় স্তরে বিদ্রোহ বিজেপিতে নির্দল প্রার্থীদের মনোনয়ন।
একটু ডিটেইলসে পড়ছি। পাহাড়ে জনজাতিদের মধ্যে বিজেপির সাংগঠনিক শক্তি ও সমর্থন যে বেড়েছে তা জোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর ভালো করেই পৌঁছা যাচ্ছে। দলে কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল স্তরে কর্মীরা তা মানছে না, বরং কয়েকটি জায়গায় বিজেপির তৃণমূল স্তরে কার্যকর্তা ও সমর্থকেরা রীতিমতো দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের স্পষ্ট বক্তব্য প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করে দিক, কিন্তু রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে যে সংগঠন গড়ে তুলেছেন, সাধারণ মানুষের মধ্যে দলের গ্রহণযোগ্যতা ও সমর্থন বাড়িয়েছেন, তা কোনো অবস্থাতে অন্য দলের হাতে তারা তুলে দেবেন না। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল এডিসি ভোট, 28 আসনে মনোনয়ন জমা পড়ল 185টি। একটু ডিটেলসে পড়ছি। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 103টি মনোনয়নপত্র জমা পড়ল। সোমবার বিজেপি প্রার্থীরা 14টি আসনে তাদের মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া এদিন আইপিএফটির বেশ কয়েকজন প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন। এদিন উল্লেখযোগ্য সংখ্যক নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে। সব মিলিয়ে এডিসির 28 আসনে 185 প্রার্থীর নাম জমা পড়ল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মাদক পাচারকে ঘিরে খুন এক যুবক। একটু ডিটেলসে পড়ছি। ছুরিকাঘাতে খুন এক যুবক ঘটনা শুক্রবার সকালে সোনামুড়ার মনার চকের বোলের ঠেপা এলাকায়। মৃতের নাম ইব্রাহিম মিয়া, বাড়ি পার্শ্ববর্তী গ্রাম সোনাপুরের সামারখনা এলাকায়। এই খুনের অভিযোগে ইমান হোসেন নামে এক যুবককে পিটিয়ে জখম করে এলাকাবাসী। মাদক পাচারকে কেন্দ্র করে এই খুনের ঘটনা বলে জানায় পুলিশ। পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা করে মৃতের বাবা। একজনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে রেখেছে সোনামুড়া থানার পুলিশ। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল এডিসি ভোটের সূচি পরিবর্তিত, ভোট 6 এপ্রিল। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে আসন্ন নির্বাচনের তারিখ ও ভোট গণনার দিন পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী 6 এপ্রিল মঙ্গলবার। সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী 10 এপ্রিল শনিবার সকাল 8টা থেকে। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী 16 এপ্রিল শুক্রবার। স্টেট ইলেকশন কমিশনের সচিব পি ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তিত নির্ঘণ্ট জানিয়েছেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল আউটসোর্সিং ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছেন মানিক রতন। ডিটেলসে পড়ছি। বিরোধী দলনেতা মানিক সরকার আউটসোর্সিং ইস্যুতে এডিসি নির্বাচনের পূর্বে রাজ্যে বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজ্যের সরকারি দপ্তরে আউটসোর্সিং ব্যবস্থা বামফ্রন্ট সরকারকে চালু করেছে। বর্তমান সরকার নতুন করে কিছু করেনি। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, বিরোধী দলনেতা মানিক সরকার সোমবার আউটসোর্সিং ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। মন্ত্রী শ্রীনাথ বলেছেন, রাজ্যে আউটসোর্সিং ব্যবস্থা চালু হয়েছে 2011 সালে। তৎকালীন বামফ্রন্ট সরকার ফিনান্সিয়াল ডেলিগেশন রুলস সংশোধন করে আউটসোর্সিং ব্যবস্থার প্রচলন করে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রশাসনে আউটসোর্সিং, মানিকের সতর্কবার্তা। ডিটেলসে পড়ছি। প্রশাসনের লোক নিয়োগের ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে আউটসোর্সিং এর সরকারি সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন বিরোধী দল নেতা। গত 23 ফেব্রুয়ারি জনশক্তি ও কর্ম বিনিয়োগ দপ্তরে আউটসোর্সিং সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা বলেন, ঘটনাটি একটি বাড়ি অনৈতিক, রাজ্যের বেকার চাকরিযোগ্য যুবকের জীবনে অনিশ্চয়তা ডেকে আনা হল। সরকার এই অনৈতিকতা নিশ্চয়ই অভিভাবকেরা মেনে নেবেন না। সিপিএম রাজ্য দপ্তরে ডাকা সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতা এদিন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীকে বর্ষামুখে দাঁড় করান। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল শুরুতেই ভারতকে ধাক্কা, ইংল্যান্ডের দলে ফাঁতা শ্রেয়স। একটু ডিটেলসে পড়ছি। আহমেদাবাদের স্টেডিয়ামে শেষ দুটি টেস্ট ম্যাচে ইংল্যান্ড লজ্জার হার হেরেছিল, তবে ম্যাচ হারলেও পিচ নিয়ে ইংল্যান্ড দলের ভালোই ধারণা হয়েছিল। সেই কারণে এই স্টেডিয়াম ভারতের বিরুদ্ধে টি-20 ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল তারা। একদিন আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, রোহিতের সঙ্গে রাহুলকে ওপেন করতে পাঠাবেন তিনি, কিন্তু এদিনের ম্যাচে হল তার উল্টোটাই। ইনিংসের গোড়া পত্তনে নামলেন শিখর ও রাহুল। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল রাজ্য ভিত্তিক স্কুল কাবাডি, দ্বিমুকুট জিতল গোমতী জেলা। ডিটেলসে পড়ছি। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া অনূর্ধ্ব 17 কাবাডি প্রতিযোগিতায় দ্বিমুকুট জিতল গোমতী জেলা। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে সোমবার সকালে ছেলে ও মেয়ে দুই বিভাগে ফাইনাল ম্যাচ হয়েছে। ছেলেদের ফাইনালে গোমতী জেলা
75-65 পয়েন্টে সিপাহীজলা জেলাকে হারায়। অন্যদিকে মেয়েদের বিভাগে গোমতী জেলা 50-35 পয়েন্টে ঊনকোটি জেলাকে হারায়। ছেলে ও মেয়ে দুই বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি জেতে গোমতী জেলা। পরবর্তী যে সংবাদপত্রটি রয়েছে সেই সংবাদপত্রের যে খেলার খবরগুলি রয়েছে সেই খেলার খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। রোহিতকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন, প্রথম টি টোয়েন্টি লড়াই ব্যর্থ ভারত। টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরে গেছে ভারত, 8 উইকেটে জয় পায় ইংল্যান্ড, সিরিজে 1-0 করে। ম্যাচের নায়ক হয় জোফ্রে আর্চার। মূলত আর্চারের দাপটে ভারতের স্কোর মাত্র 124 রানে থেমে যায়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শশধর ফুটবলে ছিটকে গেল ফরওয়ার্ড, ফাইনালে ফেয়ার অ্যান্ড কম্বিনেশন। শশধর স্মৃতি প্রাইজমানি ফুটবলের আসরে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ধলাই জেলার লংতরায় ভ্যালি মহকুমার ফেয়ার অ্যান্ড কম্বিনেশন। আসরে প্রথম সেমিফাইনালে শুক্রবার ফেয়ার অ্যান্ড কম্বিনেশন 1-0 গোলে হারিয়ে দেয় পশ্চিম জেলার রাজধানী আগরতলার প্রথম সারির ফুটবল ক্লাব ফরওয়ার্ডকে। সেই সঙ্গে ফাইনালে খেলার টিকিট চূড়ান্ত করে। আগামী 14 মার্চ দিন রাতের ফাইনালে ফেয়ার অ্যান্ড কম্বিনেশন খেতাবের জন্য লড়াই করবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল যোগাসনের আসর, একটু ডিটেলসে পড়ছি। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার থেকে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতার এনএসআরসিসির নবনির্মিত যোগা হলে অনুষ্ঠিত হবে। সকাল 11টায় এর উদ্বোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সূর্য চক্রবর্তী সহ ক্রীড়া অধিকর্তা সুবিশাস দেব, সুবিকাশ দেবমা, এনএসএস এর রাজ্য শাখার প্রধান ডক্টর চিত্রজিৎ ভৌমিক এবং উদ্যোক্তা সংস্থার পেট্রন বিনয় ভূষণ ভট্টাচার্য। পরবর্তী খবরটি হল ব্যর্থতা ব্যাটিং, ছত্রিশগড়ের কাছে হার ত্রিপুরা। ডিটেলসে পড়ছি। পরাজয় দিয়ে সিনিয়র মহিলা ক্রিকেটের মৌসুম শুরু করল রাজ্য মহিলা দল। ছত্রিশগড়ের বিরুদ্ধে আসরের প্রথম ম্যাচে হতাশ করল রাজ্য দলের সিনিয়ররা। বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিংয়ে পারফরমেন্স ছিল হতাশাজনক, যার কারণে 48 রানের ব্যবধানে হেরে গেল ছত্রিশগড়ের কাছে। যদিও সেক্ষেত্রে প্রথম ম্যাচ হারার কারণ হিসেবে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তকে মনে করছে অনেকেই। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।